আমি একটু গাইবো সেটা আমি যে প্রেম প্রেম করছি তার মানে আপনি প্রেম করেন নাই সেটা আমরা তো সঙ্গীতের সঙ্গে প্রেম সঙ্গীতের সঙ্গে প্রেম সঙ্গীতের সঙ্গে প্রেম বড় ভাই ভাবির সাথে প্রেম করেন নাই সেটা তো এত কিছু করি নাই হিমাংশু যখন প্রেম করে তখন আমি আপনি সাক্ষী আচ্ছা হিমাংশু দা গাপার ভাই কিন্তু সাক্ষী সময় না বাড়িয়ে সময় তো কম হ্যাঁ আপনি গান তো একটা গান করি হ্যাঁ ওকে আপনি আপনার আপনার এই কানের এগুলো ভালোভাবে কী করেন আমি ইসাক ভাই গাপ্পার ভাই ব্যাপারে আপনি এর আগেও অনেকগুলো লেখা লিখেছেন একটা লেখা লিখেছিলেন যে আপনি বাতিগর এই এই লেখাটা আমি জনমতে পড়েছি জনমতে সম্ভবত এই পারভীন আপা সহ কয়েকজনে একটা শুভ জন্মদিন 12 ডিসেম্বর 2004 বের করেছিলেন সেটাতেও আমার এই লেখাটা স্থান পেয়েছে এবং সেখানে শামসুর রহমান রহমান একটা কবিতাও লিখেছিলেন সেটাও এখানে স্থান পেয়েছে গাপ্পার ভাইকে নিয়ে গাপ্পার ভাইকে নিয়ে কবি শামসুর রহমান কবি শামসুর রহমান আপনি বাতিকর গাপ্পার ভাই যে বাতিকর এটা মানে আপনি কি বুঝাতে চাইছেন আপনি যদি একটু সম্পর্ক সংক্ষেপে আমাদের দাদা আপনার গানে আমরা আসছি ওইটা 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 গাপ্পার ভাই গাপ্পার ভাইয়ের সাথে বাংলাদেশে আমার পরিচয় নেই কোনোদিন দেখা হয়নি তবে তার লেখার সাথে আমার যেহেতু সামান্য রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং আমি নিজেকে একজন ভালো পাঠক সবসময়ই মনে করি এখনও মনে করি তো গাপ্পার ভাইয়ের লেখা সবসময় পড়তাম কোনো দিন দেখা হয়নি এই ব্রিটেনে আসার পর 2000 সালে ব্রিটেনে আসার পর আমি 2000 সালের 22 এপ্রিল ব্রিটেনে আসি এবং মে মাসে জনমতে যোগদান করি সাপ্তাহিক এবং সেই জনমতে যোগদানের পর থেকে আজ পর্যন্ত আমি সাপ্তাহিক জনমতের সাথে জড়িত গাপ্পার ভাই কী লিখেন আমি একটা হিসাব করে দেখেছি যে জনমতে কোনো কোনো সময় অসুস্থতা বা বাংলাদেশে চলে যাওয়ার সময় তার লেখা জনমতে ছাপা হয় না তখন বৃহস্পতিবার শুক্রবার যে টেলিফোন আসা আরম্ভ করে যে আপনারা এ সংখ্যায় এবং তারা সবাই 40 ঊর্ধ্ব মানুষ যে গাপ্পার ভাই লেখেন বলে উনি দেশে গেছেন বলে উনি দেশে গেলেও তো লেখেন আগে লেখা রাখতে পারেন না কিন্তু এই যে টেলিফোন এবং টেলিফোন থেকে মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখছি যে যারা গাপ্পার ভাইয়ের চরম সমালোচক অর্থাৎ গাপ্পার ভাইয়ের নাম শুনতে পারেন না তারাও কিন্তু গাপ্পার ভাইয়ের লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে কি কি লিখলেন এবং লেখায় কোনো লেখকের লেখায় যে প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে গাপ্পার ভাইয়ের লেখা যত জনপ্রিয় পক্ষের লোকের কাছে তত জনপ্রিয় আছে কিনা আমার সন্দেহ আছে এবং এখানেই গাপ্পার ভাইয়ের লেখার সবচেয়ে সার্থকতা সবচেয়ে বাস্তবতা ইসাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ইসাক ভাই বলতে শুরু করলে কিন্তু আর থামেন না বলতেই থাকেন আমরা ইসাক ভাই যেভাবে বলেছেন যে গাপ্পার ভাইয়ের লেখা পড়ার জন্য অধীর আগ্রহ আগ্রহে অনেকে অপেক্ষা করেন আমরাও অপেক্ষা করছি অধীর আগ্রহ নিয়ে হিমাংশু দা আমাদেরকে কি শোনান কি গাইবো অনেক গান তো ওনার তো আমার একটি গান দুটো লাইন আমি গাইছি ওনার তবে আমরা আজকে একটা আমরা আজকে একটা মানে কি পেয়েছি আর কি গাপ্পার ভাইয়ের কাছ থেকে জন্মদিন আমারই গান সেটা ওনার লেখা না কোনো আমি করেছি না আপনার লেখা আমার লেখা না আমি লিখি না তোমার জন্মদিনে দিলাম আমি হৃদয় উজাড় করা ভালোবাসা তোমার জন্মদিনে দিলাম আমি হৃদয় উজাড় করা ভালোবাসা শতায়ু ভব সুন্দর থাকো শতায়ু ভব সুন্দর থাকো এই আমাদের প্রত্যাশা তোমার জন্মদিনে দিলাম আমি
হৃদয় উজাড় করা ভালোবাসা তোমার জন্মদিনে দিলাম আমি হৃদয় উজাড় করা ভালোবাসা গাফফার ভাই তোমাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা গাফফার ভাই তোমাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা শতায়ু ভব সুন্দর থাকো তুমি শতায়ু ভব সুন্দর থাকো এই আমাদের প্রত্যাশা তোমার জন্মদিনে দিলাম আমি হৃদয় উজাড় করা ভালোবাসা চমৎকার আমি এবারে আপনার বিজয়ের মাস একটি গান করছি বিজয় আজ দিন বিজয়ের রক্তে রঙিন আজ ভাই হানাদার রুখবার দিন আজ দিন আজ দিন আজ দিন আজ দিন এই দিন বাঙালির হাতে ছিল হাতিয়ার চোখে ছিল মুক্তির স্বপ্ন যে দুর্বার এই দিন বাঙালির হাতে ছিল হাতিয়ার চোখে ছিল মুক্তির স্বপ্ন যে দুর্বার মায়েদের বোনেদের হাতে ছিল সঙ্গী আজ দিন বিজয়ে রক্তে রঙিন আজ ভাই হানাদার রুখবার দিন আজ দিন আজ দিন আজ দিন আজ দিন সবুজ নদীর তীরে সূর্য সকাল কে জানি তো আসে ভাই রাত্রি ভয়াল সবুজ নদীর তীরে সূর্য সকাল কে জানি তো আসে ভাই রাত্রি ভয়াল হঠাৎ যে ছিঁড়ে গেল অগ্নি শেতার রক্তের বান ডাকে ওঠে হাহাকার হঠাৎ যে ছিঁড়ে গেল অগ্নি শেতার রক্তের বান ডাকে ওঠে হাহাকার শ্যামল নদীতে জমে রক্ত তুহিন আজ দিন বিজয়ের রক্তে রঙিন আজ ভাই হানাদার রুখবার দিন আজ দিন আজ দিন আজ দিন আজ দিন তারপর একে কেটে গেল অনেকটি বছর কত আশা ছাই হলো পড়ে কত স্বপ্ন নগর তবু লাল সূর্যের রং মুছে নাই পদ্মায় মেঘ নাই বান থামে নাই তবু লাল সূর্যের রং মুছে নাই পদ্মায় মেঘ নাই বান থামে নাই মুক্তি সেনারা জানে কেটে যাবে দূর দিন মুক্তি সেনারা জানে কেটে যাবে দূর দিন আজ দিন বিজয়ের রক্তে রঙিন আজ ভাই হানাদার রুখবার দিন আজ দিন আজ দিন আজ দিন আজ দিন
আজ দিন বিজয়ের রক্তে রঙিন আজ ভাই হানাদার রোববার দিন আজ দিন আজ দিন আজ দিন আজ দিন গাপ্পার ভাই লেখা এটা তো গাপ্পার ভাই লেখা মাননীয় হাই কমিশনার লিখেছেন আপনার মাধ্যমে গাপ্পার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা, তিনি দীর্ঘজীবী হন, আমাদের আরো অধিক হৃদ্য করুন, পরিণত করুন, গর্বিত করুন। আমার দুর্ভাগ্য আপনাদের আজকের এই মহতী অনুষ্ঠানে যোগ দিতে পারলাম না, মনটা আছে। জয়তু গাপ্পার ভাই, মিজারুল কায়েস হাই কমিশনার এবং গাপ্পার ভাইয়ের গুণমুগ্ধ সুরিত মাননীয় হাই কমিশনার, মাননীয় হাই কমিশনার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে শুয়েব ভাই আব্দুল গাপ্পার চৌধুরীকে জন্মদিনের একটি শুভেচ্ছা দিবেন, এম এ মালিক ওল্ড হাম। আপনি আপনার গান এই গানটি 1971 সালে উনি লিখেন, 71 সালে এই গানটা আমি গাই, আমি সময় নষ্ট করছি না। শহীদ মিনার ভেঙেছো আমার ভাইয়ের রক্তে গড়া, দেখো বাংলার হৃদয় এখন শহীদ মিনারে ভরা, শহীদ মিনার ভেঙেছো আমার ভাইয়ের রক্তে গড়া, দেখো বাংলার হৃদয় এখন শহীদ মিনারে ভরা, কালো জামিনীর কুন্তলে লেখা প্রাণবীর তোমার, কালো জামিনীর হবে সূর্যোদয়, এত রক্তে প্রাণ করলো, এত রক্তে প্রাণ করলো, সাগরে দেবে না ধরা, দেখো ভাইয়ের রক্তে গড়া, দেখো বাংলার হৃদয় এখন শহীদ মিনারে ভরা, ও মা কান্দনায়ার কান্দনায়ার বঙ্গজননী, মা গো কান্দনায়ার কান্দনায়ার বঙ্গজননী, মাগো কান্দনায়ার কান্দনায়ার বঙ্গজননী, মাগো কান্দনায়ার মাগো মুছো মাগো মুছো চোখের পানি, মাগো মুছো মাগো মুছো চোখের পানি, মাগো পদ্মার বুকে মিলো আয়া গঙ্গা নদীর পানি, মাগো পদ্মার বুকে মিলো আয়া গঙ্গা নদীর পানি, মাগো মুছো মাগো মুছো চোখের পানি, মাগো মুছো মাগো মুছো চোখের পানি, যে ভাষায় আমি কান্দি হাসি ভাষায় আমার গান, মাগো